হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএসি জিডি স্পেশাল জিকে আমাদের পার্ট নাম্বার থার্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা এক তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত জি এর সমাধান নিয়ে আমরা চলে এসেছি এর আগে কিন্তু আমাদের ছত্রিশটা ক্লাস হয়ে গেছে এখন ওষুধ দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার ছাড়া দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছি এখানে ভারতীয় সংবিধানের কোন শিডিউলে যুগ্ম তালিকা প্রদান করা আছে অষ্টম ষষ্ঠ ফিফথ নাকি সেভেনথ তো সঠিক উত্তর কী হবে এখানে সেভেন শিডিউলে কিন্তু এই যুগ্ম তালিকার কথা কিন্তু উল্লেখ রয়েছে আচ্ছা অষ্টমে কি আছে ভারতের সংবিধান দ্বারা শিক্ষিত বাইশটা সরকারি ভাষা সম্পর্কিত বলা আছে সিক্সথে কী বলা আছে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপজাতীয় এলাকার প্রশাসন সংক্রান্ত বিধান রয়েছে আর ফিফথে কী আছে এখানে তপসিল এলাকা ও তপসিল উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান রয়েছে পরের প্রশ্ন পাকিস্তানের জাতীয় খেলা হলো কোন কোনটা ফিল্ড হকি পোলো ক্রিকেট নাকি ফুটবল সঠিক হবে এখানে কিন্তু ফিল্ড হকি অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কত্তক শব্দের অর্থ কী সাহিত্যের ভালোবাসা ভালোবাসা এবং সঙ্গীত গল্প অনুবাদক নাকি গল্পের প্রবক্তা বা যিনি গল্প করেন বা বলেন সঠিক হবে এখানে কতক মানে হচ্ছে তোমার গল্পের প্রবক্তা বা যিনি গল্প বলেন পরে প্রশ্ন বৈভব ফেরোসি ফেলোশিপ স্কিমের জন্য কোন সরকারি দপ্তর দায়ী মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অফ এডুকেশান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নাকি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার সঠিক উত্তর হবে এটা কিন্তু মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে কিন্তু এই বৈভব ফেলোশিপ স্কিমটা লঞ্চ করা হয়েছে দু সালে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল যাতে কিনা না ভারতীয় যে স্টেম আছে অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত এবং ঔষধ প্রবাসীদের সাথে যাতে একসাথে কোলাবরেট করতে পারে একাডেমিক এবং আর এন্ড ডি সংগ্রহ সংগ্রহস্থাপনের মাধ্যমে সহযোগিতামূলক গবেষণার কাজে হেল্প করার জন্য আচ্ছা এই যে স্কিমটাতে বলা আছে কি না প্রথমে একটা ভারতীয় প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে সর্বোচ্চ তিন বছরের জন্য বছরে দু মাস পর্যন্ত ব্যয় করতে পারে পেরেসি স্কিমে কিন্তু অনুদান কত না এই পরিমাণ টাকা দেওয়া হয় এছাড়া আন্তর্জাতিক অভ্যন্তরীণ ভ্রমণ বাসস্থান আনুষঙ্গিক পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে এসবের জন্য ঠিক আছে দেখে নিতে পারো পরে প্রশ্ন কী বলছে এখানে উনিশশো একান্ন সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক থাইল্যান্ড ম্যানিলা ফিলিপিন্স নতুন দিল্লি ভারত নাকি টোকিও জাপান সঠিক উত্তর হবে এখানে কিন্তু ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে তারপর থেকে হয় অনুষ্ঠিত হচ্ছে এটা দু সালে চীনের হ্যাংজাউতে এটা অনুষ্ঠিত হয়েছিল দু এশিয়ান গেমস জাপানে অনুষ্ঠিত হতে চলেছে ঠিক আছে পরের প্রশ্ন নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের উল্লেখিত নীতিশাধ নীতির মধ্যে পড়ে না ডিপিএসপির মধ্যে পড়ে না আচ্ছা না নাগরিকদের জন্য বলছি ইউনিফর্ম সিভিল কোড অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এক্সিকিউটিভ থেকে লেজিসলেচারের বলছে পৃথকীকরণ আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রমোশন সঠিক উত্তর কী হবে এখানে এই পৃথকীকরণের কথা কিন্তু এই ডিপিএসপির মধ্যে উল্লেখ নেই কোনো ঠিক আছে আর এমনি দেখো ডিপিএসপি কিন্তু আমাদের বলতে গেলে পার্ট ফোরের অন্তর্গত আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ানের মধ্যেই রয়েছে এটা এটা ধারণা নেওয়া হয়েছে আইডি সংবিধান থেকে নির্দেশমূলক নীতির লক্ষ্য হচ্ছে কি না কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা আদালতে কিন্তু এগুলো নিয়ে কিছু করা যাবে না অত ন্যায়সঙ্গত নয় ডক্টর বি আর আম্বেদকর এটাকে বলছে না ভারতীয় সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বলে অভিহিত করেছেন পরে বসু দেখো কী বলছে এখানে কোন নৃত্যশৈলীটি বলছে এখানে একাহারিয়া নামে শ্রেণীবিহ করা হয়েছে একাহারিয়া বলে শ্রেণীবিহ করা হয়েছে কোনটা ভারতনাট্যম কতক ওডিসি নাকি ছাত্রিয়া সঠিক উত্তর হবে এখানে অপশন এ ভারতনাট্যম ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে সার্ভাইকাল ক্যান্সার থেকে রক্ষার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ড্যাশ ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে প্রস্তুত সেরাভ্যাভ্যাক ভ্যাকসিনের ঘোষণা করেন আচ্ছা রাজনাথ সিং ভারতী প্রবীণ পাওয়ার মনসুখ এল মান্ডভিয়া নাকি জিতেন্দ্র সিং সঠিক উত্তর হবে এখানে জিতেন্দ্র সিং এ ঘোষণা করেছেন অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তখন বলছে কিনা ভারতের অর্থনৈতিক প্ল্যানিংয়ের প্রসঙ্গে তো বোম্বে প্ল্যান কতগুলো অংশে ভাগ করে প্রকাশ করা হয় তিনটে পাঁচটা দুটো নাকি চারটে সঠিক উত্তর হবে এখানে দুটো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো বলছে কিনা বোম্বে প্ল্যান হচ্ছে ভারতের স্বাধীনত্ব অর্থনীতির উন্নয়নের জন্য আমদানি প্রতিস্থাপন সংস্থা শিল্পাবৃত্তি প্রস্তাবগুলির দ্বিতীয় বিশুদ্ধের আগের যুগের একটা সেটের নাম আচ্ছা আটজন নেতৃস্থানীয় ভারতীয় শিল্পপতি উনিশশো থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে বলছে প্রকাশিত এই পরিকল্পনাটি কিন্তু যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর জাতির আর্থিক উন্নয়নের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রস্তাব করেছিল আচ্ছা তাদের যে পরিকল্পনা ছিল তাদের স্বাক্ষর কে কে করেছিলেন জে আর ডি টাটা ঘনশ্যাম দাস বিড়লা অদেশীর দালাল লালা শ্রীরাম কস্তুরভাই লালভাই দশ দশবশ্রব এবং স্যার পুরুষোত্তম দাস ঠাকুর আর হচ্ছে জনৈ ঠাকুমা এইসব নামগুলো রয়েছে পরে প্রশ্ন কি বলছে এখানে খুদাই খিদমত গারের প্রতিষ্ঠাতা কে ছিলেন খান আব্দুল গফর খান আলী জিন্না মৌলানা আজাদ নাকি সৈয়দ আহমেদ খান সঠিক উত্তর হবে এখানে কিন্তু খান আব্দুল গফর খান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার উনিশশো সালে বলছে এটা প্রতিষ্ঠা হয় আর উনিশশো সালে কিন্তু ভারতের ভারত রত্ন ভারত রত্ন সম্মানে তাকে কিন্তু সম্মানিত করা হয় নাইনটিন এইটটি সেভেনে এটা মনে রাখতে হবে পরের প্রশ্ন ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সালে শুরু হতে পারেনি কারণ কেন্দ্রে দ্রুত রাজনৈতিক অবস্থার পরিবর্তন দেখা যায় সপ্তম ষষ্ঠ অষ্টম নাকি নবম সঠিক উত্তর হবে এখানে কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু শুরু হয়নি নাইনটিন নাইনটিতে ঠিক আছে দেখো সপ্তম শুরু হয়েছিল আচ্ছা ষষ্ঠ থেকে দেখো নাইনটিন এইটটি থেকে এইট্টি ফাইভ হচ্ছে তোমার ষষ্ঠ সপ্তম হচ্ছে কত না এইট্টি ফাইভ থেকে নাইনটি তাহলে এরপরে শুরু হওয়া ছিল কিন্তু হয়নি অষ্টম হয়েছে কবে উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই অবধি আর নবম হবে হয়েছে কথা না এবং সাতানব্বই থেকে দু হাজার দুই অবধি ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ভারতের জনগণ সাপেক্ষে সাক্ষরতা শতাংশের সংজ্ঞা কী সাত এবং তার বেশি সেই শতাংশ মানুষ যারা যে কোনো ভাষায় পড়তে এবং লিখতে জানে সাক্ষরতা বলতে আচ্ছা সেই শতাংশ কি না কলেজের ডিগ্রি আছে সেই শতাংশ মানুষ যারা ইংরেজি পড়তে এবং লিখতে পারে সেই শতাংশ মানুষ যারা সাধারণ গাণিতিক গণনায় অংশগ্রহণ করতে পারে তো দেখো কী হবে এখানে এটা কিন্তু হবে এইটা প্রথমটা হবে সাত এবং তার বেশি সেই শতাংশ মানুষ যারা যে কোনো ভাষা পড়তে এবং লিখতে জানে তো এটাই তো মেন সাক্ষরতা বলতে পড়ালেখা পরের প্রশ্ন বলছে এখানে ইমরের কোন জোটটি সঠিকভাবে মেনানো আছে তোতরাম শর্মা বলছে এখানে পোকরাজ ডাকির হোসেন হচ্ছে এখানে বাঁশি তো এখানে দেখো কিন্তু একটাই সঠিক আছে এখানে কেবলমাত্র ওয়ানটা দেখুন কী হবে তবলা হবে এখানে বাঁশি দেওয়া আছে পরের প্রশ্ন কি বলছে এখানে তো বলছে দেখো বাস্কেট বলে দুটি দল থেকে যার প্রতিটি দলে ড্যাশ খেলোয়াড় থাকে দুটি দল থাকে হবে এখানে যার প্রতিটা দলে বলছে ড্যাশ খেলা থাকে নটা সাতটা এগারোটা নাকি পাঁচটা হবে কিন্তু পাঁচটা পাঁচজন থাকে তাকে বলছে এখানে কী না খেলার সময় দুটোতলা খেলা হচ্ছে এখানে পাঁচজন করে খেলোয়াড় থাকে অর্থাৎ একেবারে কিন্তু দশজন খেলতে পারছে আচ্ছা আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে কী হয় না বেঞ্চে সর্বাধিক সাতজন খেলোয়াড়ের অনুমতি দেওয়া হয় যার ফলে জন খেলোয়াড়ের একটা তালিকা আগে থেকে তৈরি করে রাখতে হয় খেলার সময় কত না ফর্টি মিনিটস ঠিক আছে চারটে ভাগে খেলা হয় প্রতি ভাগে দশ মিনিট করে হয় তারপর কিন্তু দু মিনিট করে একটা গ্যাপ আছে বা বিরতি আছে পরের প্রশ্ন কী বলছে এখানে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে তেইশ ড্যাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে মোদী বিকশিত ভারত যাত্রা ক্যাম্পেইনের শুভ করেন কোথায় করেছিলেন আল আলিগড় উত্তরপ্রদেশ দৌসা রাজস্থান হিসার হরিয়ানা নাকি খুন্তি ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে এখানে কিন্তু খুন্তি ঝাড়খণ্ড অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে গীতা মালিক বলছে কোন নৃত্যরূপের জন্য বিখ্যাত কুচিপুরি ওডিসি ভারতনাট্যম নাকি কত্থক সঠিক উত্তর হবে এখানে ওডিসি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বেগের একক নিম্নের কোনটি তো কী হবে এখান থেকে দেখো দূরত্ব বাই হচ্ছে টাইম সেক্ষেত্রে হবে কি না মিটার বার সেকেন্ড হবে আর সেমি বার সেকেন্ড হলে কী হয় এটা কিন্তু হবে তখন সিজিএসে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নে উল্লেখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ড মধ্যপ্রদেশ মণিপুর নাকি আসাম সঠিক উত্তর হবে এখানে নাগাল্যান্ড ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা মধ্যপ্রদেশে কী কী উৎসব হয় লোকরং খাজিরো কুম্ভ মেলা মণিপুরে কী কী হয় বিহু পরাগ সাংঘাই চেইরাও বা কুট উৎসব আসামে কী হয় না বিহু কামাক্ষা মেলা অম্বুবাছি মেলা জোনাবিল মেলা এগুলো কিন্তু হয় পরের প্রশ্ন কোন মৌর্যশাসক চন্দ্রগুপ্ত মৌর্যে নাতি ছিল নাতি ছিলেন পুষমিত সুঙ্গ বৃহদ্রত অশোক নাকি বিন্দুসার সঠিক উত্তর হবে এখানে কিন্তু অশোক অশোক হচ্ছে কিন্তু মৌসুমের শেষ নাতি ছিলেন ঠিক আছে তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্ব পর্যন্ত কী হয়েছিল না তিনি কিন্তু রায়ত্ব করেছেন কে এর কাগজ বলছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে কী হয়েছিল পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করছে কে এখানে কিন্তু অশোক ঠিক আছে বিন্দুসার হচ্ছে কার ছেলে না চন্দ্রগুপ্ত মৌর্যর ছেলে তার ছেলেকে আবার এখানে কিন্তু অশোক দুশো তিয়াত্তর থেকে তিনশো দুশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত আর বহুজ বংশের শেষ রাজা কেছিলেন না বৃহদ্রত একশো সাতাশি থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব পর্যন্ত ঠিক আছে তার তাকে কিন্তু আবার তার প্রধান সেনাপতি পুষবৃদ্ধ শুঙ্গ হত্যা করেছিলেন করার পর এখানে কিন্তু আবার তখন শুঙ্গ বংশ প্রতিষ্ঠা হয় আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে দু হাজার এগারো তথ্য অনুযায়ী বিহারের যে পভার্টি রেট বা দারিদ্রতার হার হলো ড্যাশ প্রায় কত সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফোরটি থ্রি পয়েন্ট সেভেন নাকি ফিফটি থ্রি পয়েন্ট সেভেন সঠিক উত্তর হবে এখানে থার্টি থ্রি পয়েন্ট সেভেন অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস সরকারি লাইক করো কতগুলো পারলো সে কমেন্ট করে জানাও শেয়ার করো সেরকম পরবারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ